বাকি 18টা ইউনিভার্সিটি টাইমের বিষয়টা মাথায় রেখে একটা ভালো মানের প্রশ্ন তৈরি করলো, 3-4টা পেজ নিয়ে সুন্দর করে ডিজাইন করলো, কিন্তু এক্সামের 2 দিন আগে সাস্ট এটা কি করলো? 18টা ভার্সিটি সবাই শোনেন, চলেন আমরা গুচ্ছের বাকি সব ডিসিশনগুলোর মতো এবার অন্য লেভেলের প্রশ্ন দিয়ে সবাইকে চমকে দেই। কিন্তু আমাদের প্রশ্ন প্রিন্ট করার টাকা তো প্রায় শেষ। আরে সমস্যা নাই, এক পেজেই করে দিব। আর রাও, আরে প্রশ্ন এতই সহজ দেব যে ওরা মাথাতেই ক্যালকুলেশন করতে পারে, ঠিক আছে? জি আব্বা, আপনি যেটা বলবেন ওটাই। আচ্ছা, আপনারা যে এখানে প্রশ্ন দিয়েছেন, এখানে বায়োলজি প্রশ্নটা কোথায়? আর এই প্রশ্নে 1 ঘন্টা সময় একটু কম হয়ে গেল না? সময় কম তাতে কি, ওরা তো গুড লাকের সুপার ফাস্ট কলম দিয়ে লিখবে, আর ওদের মাথা তো মাথা না, এক একটা কম্পিউটার লেভেলে। ও আর হ্যাঁ, বায়োলজির ব্যাপারটা আসলে, সরি, আমরা আসলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন করছিলাম, এজন্য বায়োলজির বিষয়টা দেখা হয়নি। এই বায়োলজি টিচারকে ডেকে দে তো, বল প্রশ্ন করতে হবে, যা। জি স্যার, যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বললেন উনি নাকি বিজি আছেন, আর উনি বললেন যে আপনাদের HSC লেভেলের বায়োলজি যতটুকু মনে আছে ততটুকু দিয়ে প্রশ্ন করতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাস হয়ে গেল ইতিহাসের সেরা স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন। ভেবেছিলাম আমাদের শেষ আশা ভরসা হবে গুচ্ছ, কিন্তু গুচ্ছই আমাদের অবশেষে মেরে দিল উচ্ছ।